হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছ বন্ধুরা, MI A1 ফোনটি মডেল। বন্ধুরা, গত ভিডিওতে আমি তোমাকে দেখেছিলাম যে কীভাবে পাসওয়ার্ড, পিন লক, প্যাটার্ন লক আনলক করতে। আজকে ভিডিওতে তোমাকে দেখে দেবো যে কীভাবে গুগল অ্যাকাউন্ট বাইপাস করতে হয়। সো ভিউয়ার্স, তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে থাকবো, তোমরা সেটা দেখতে পারো। আজকে ভিডিওতে তোমাকে দেখবো কীভাবে গুগল অ্যাকাউন্ট বাইপাস করতে হয়। সোভিয়াস, দেখো আমরা আজকে উইদাউট পিসি এটা আনলক করবো, গুগল অ্যাকাউন্ট বাইপাস করবো। সোভিয়াস, দেখো সর্বপ্রথম একটি লক সিম ইনসার্ট করতে আমাদের ফোনে। সোভিয়াস, দেখো আমি একটা লক সিম ইনসার্ট করছি, দেখতে পাচ্ছ তোমরা আমি সিমটি ইনসার্ট করছি। যে সিমটি লক করা আছে অবশ্যই তোমাদের একটি লক করে নিতে হবে সিমটি। এখন লক করার পর বন্ধুরা দেখো আমাদের এখানে লক কোড চাইবে। এখন বন্ধুরা আমাদের যেটা করতে হবে, পাওয়ার সুইচ এবং সিম ইজেক্টার দিয়ে আমাদের সিমটি রিমুভ করতে হবে এবং পাওয়ার সুইচ একসাথে প্রেস করতে হবে। সেভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটি রিমুভ করবো এদিক দিয়ে, আর এদিক দিয়ে প্রেস করবো। দেখো বন্ধুরা এরকম একটা মেনু চলে আসছে আমাদের হাতে। সেভাবে আমরা সোয়াইপ করলে বন্ধুরা সেটিং অপশন দেখতে পাবো, সেটিং অপশনে ক্লিক করবো। সেটিং অপশনে ক্লিক করবো বন্ধুরা দেখো আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা দেখো ব্রাউজার ওপেনিং এখানে ক্লিক করতে হবে আমাদের। দেখতে পাচ্ছ সবার নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে আমাদের ওপেনিং ব্রাউজার ক্লিক করতে হবে। এখানে মধ্যে সবার নিচে যে অপশনটা আছে ইউটিউব, এই অপশনে ক্লিক করতে হবে। ইউটিউবের উপর একটি ট্যাপ করতে হবে, তারপরে নোটিফিকেশনে ক্লিক করতে হবে, অ্যাডভান্স নিচে যে অপশনটা সেই অপশনে ক্লিক করতে হবে। করার পর বন্ধুরা দেখো অ্যাবাউট ফোনে চলে যাবো, অ্যাবাউটে চলে যাবো। অ্যাবাউটে যাওয়ার পর বন্ধুরা মাঝখানে যে অপশন সেই অপশনে ক্লিক করবো, এটি ব্রাউজার ওপেন যাবে। আমরা ব্রাউজারটি এখানে টাইপ করবো বন্ধুরা অ্যাড রম। বন্ধুরা আমরা একটি ওয়েবসাইট টেস্ট করতে হবে, টাইপ করতে হবে সোভিয়াস। দেখতে পাচ্ছ অ্যাড রম লিখে আমি টাইপ করছি, তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ। টাইপ করার পর বন্ধুরা ওয়েবসাইটে ভিজিট করে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যে অ্যাপসটির নাম হলো এফএক্স লঞ্চার। সবাই দেখতে পাচ্ছ আমরা এফএক্স লঞ্চারটি আমাদের ডাউনলোড করতে হবে। এফএক্স লঞ্চারটি ডাউনলোড করছি আমরা, দেখতে পাচ্ছ এফএক্স লঞ্চারটি ডাউনলোড হওয়ার পর বন্ধুরা তোমাকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ তোমাকে দেখানোর চেষ্টা করছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবা, অবশ্যই অবশ্যই বন্ধুবান্ধব শেয়ার করবা, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা এফএক্স লঞ্চারটি আমাদের ডাউনলোড হচ্ছে। এফএক্স লঞ্চারটি ডাউনলোড হওয়ার পর বন্ধুরা আমাদের এফএক্স লঞ্চারটি ইনস্টল করতে হবে। সবাই দেখতে পাচ্ছ ডাউনলোড হচ্ছে। আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বন্ধুরা। একটু ভিডিওটি বড়ো হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের অনেক হেল্প হবে। অনেক ফোনে তোমরা এইভাবে বাইপাস করতে পারবা, শুধু এই একটি মডেল না, অনেক মডেলে তোমরা করতে পারবা বাইপাস গুগল অ্যাকাউন্ট। সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন ইনস্টল করবো এফএক্স লঞ্চারটি। পারমিশন দিয়ে নিচ্ছি, ব্রাউজার পারমিশন ইনস্টল করছি বন্ধুরা। ইনস্টল করার পর বন্ধুরা আমাদের এফএক্স লঞ্চারটি ওপেন করতে হবে। দেখো বন্ধুরা আমি ওপেন করবো, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা আমাদের এখানে অ্যাড শো করছে, অ্যাডটি আমি স্কিপ করে দেবো উপরে, স্কিপ করে দিলাম। স্কিপ করার পর বন্ধুরা দেখো আমাদের এখানে আরেকটি অ্যাড শো করছে, আমি এটি ক্লোজ করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা এবার বন্ধুরা আমাদের দেখো এফএক্স লঞ্চারটি ওপেন হয়ে গেছে। এখন মধ্যে একটা আরেকটি অ্যাড আসছে, অ্যাডটি আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর বন্ধুরা দেখো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের সেটিং অপশনে চলে যেতে হবে। সেটিং অপশনে চলে যাওয়ার পর বন্ধুরা দেখো লক অ্যান্ড সিকিউরিটিতে চলে যেতে হবে। সিকিউরিটি অপশনে যাওয়ার পর বন্ধুরা দেখো সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অপশনে ক্লিক করে বন্ধুরা আমাদের একটি প্যাটার্ন লক দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এটি ইনেবল করতে হবে, অন করতে হবে। অন করার পর নিচে একটি অপশনটা ইনেবল করে দেওয়ার পর আমরা এখানে প্যাটার্ন লক দিয়ে নেবো, একটি যে কোনো একটি প্যাটার্ন লক আমরা এখানে সেট করে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি প্যাটার্ন লকটি সেট করে নিচ্ছি, একটা তোমরা তোমাদের ইচ্ছে মতো সেট করে নেবা। নেওয়ার পর বন্ধুরা এখানে স্কিপ করবো, স্কিপ অলওয়েজ করবো। তারপর বন্ধুরা দেখো আমি চেক করে নেবো যে প্যাটার্ন লকটি হয়েছে কিনা। আমি একবার স্ক্রিন অফ করে দিয়ে আবার অন করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা প্যাটার্ন লকটি হয়েছে। এখন মতো আমাদের যে করতে হবে ফোনটি একবার রিস্টার্ট করে নিতে হবে। সবাই দেখতে পাচ্ছ ফোনটা আমি একবার রিস্টার্ট করছি। ফোনটি রিস্টার্ট হওয়ার পর বন্ধুরা এখন আমাদের সিমের কাজ আছে, সিমটি আমি এখানে রিমুভ করে নিতে পারছি। রিমুভ করে নিয়ে এখন বন্ধুরা ফোনটি অন হতে আমাদের 5 থেকে 7 মিনিট সময় রাখতে পারে। সবাই ভিডিওটি আমি একটু ফাস্ট করে দেবো। সবাই এখানে ঘাবড়ানো করার দরকার নেই, ভিডিওটি তোমার বন্ধুরা এখানে অন হতে 5 থেকে 7 মিনিট সময় রাখতে পারে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা ফোনটি অন আছে।
বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবা। সবাই দেখতে পাচ্ছ প্যাটার্ন লকটি দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখো আমি নর্মালাইজ ফোনটি সেট আপ করবো, আমার নর্মালাইজ যেভাবে সেট আপ করি দেখতে পাচ্ছ বন্ধুরা। প্যাটার্ন লকটি দেওয়ার পর আমি স্টার্ট বাটনে ক্লিক করবো, স্টারে ক্লিক করার পর বন্ধুরা দেখো আমাদের এখানে ওয়াইফাই কানেকশন দিয়ে নিতে হবে। সবাই আমি ওয়াইফাই কানেকশন দিয়ে নিচ্ছি, নেট কানেকশনটি তোমাদের অবশ্যই প্রয়োজন পাবে, একটু ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন দিতে পারো। আমি ওয়াইফাই কানেকশনটি করে নিলাম, এখানে আমাদের দেখো ডু নট কপিতে ক্লিক করবো। তারপর আপনারা দেখো এখানে আমাদের প্যাটার্নটি যেটা দিয়েছিলো সেই প্যাটার্নটি দিতে হবে, সেম প্যাটার্নটি দেওয়ার পর আপনারা দেখো এটি নিয়ে এসে প্যাটার্নটি এখানে আমাদের স্কিপ বাতাম শো করছে, দেখতে পাচ্ছ এর আগে কিন্তু শো করছে না, এখন স্কিপ বাতাম শো করছে, আমি স্কিপ করে নেবো। স্কিপ করে নেওয়ার পর আপনারা দেখো আমাদের এবার মরে যায়, নেক্সটে অ্যাপসে ক্লিক করবো, স্কিপে ক্লিক করবো, আমি কোনো পাসওয়ার্ড দিতে চাচ্ছি না, স্কিপে ক্লিক করবো। বন্ধুরা এখানে টিক মার্ক সব উঠিয়ে দেবো, উঠাই দেওয়ার পর বন্ধুরা দেখো আমি নেক্সটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে কত সহজে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা গুগল অ্যাকাউন্ট বাইপাস করে ফেললাম। বন্ধুরা এভাবে তোমরা অনেক ফোন বাইপাস করতে পারবা। সবাই আমি ফোনটি মডেল তোমাকে দেখানোর চেষ্টা করছি, সেটিং অপশনে যেয়ে দেখতে পাচ্ছ তো না ফোনটি মডেল। সবাই আজ কীভাবে আমরা উইদাউট কম্পিউটার বাইপাস করলাম আজকে তোমরা দেখলে, ভিডিওটি ভালো হয় অবশ্যই একটি লাইক করবা, অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকলে। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই।